শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পারভীন সুলতানা, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সাভার সরকারি কলেজ। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো, সেই সাথে লেখাপড়াটা চালিয়ে যাচ্ছ। আজকে আমি আবারও এক মালিকানা কারবার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আজকে এই অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো আলোচনা করা যায়। তৃতীয় অধ্যায় অর্থাৎ এক মালিকানা ব্যবসা, এই অধ্যায় থেকে আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে: এক মালিকানা ব্যবসায় কি, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব নিয়ে। প্রথমে আলোচনা করছি এক মালিকানা ব্যবসায় কি, যেটি আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম, যেটাকে আমরা সোল প্রোপ্রাইটরশিপ ব্যবসা বলে থাকি। একজন মালিক কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসা বলে। মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে কোনো ব্যবসা সংগঠন গঠন করে থাকে, পরিচালনা করে থাকে এবং উক্ত ব্যবসা থেকে অর্জিত লাভ নিজে ভোগ করে থাকে, তাকে এক মালিকানা ব্যবসায় বলে। শুধুমাত্র লাভ না, যে দায় থাকে, যে ঝুঁকি থাকে, তা ব্যবসায় নিজেই ভোগ করে থাকে। এখন আমি আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে। এক মালিকানা ব্যবসায় বলেছি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এবং জনপ্রিয় সংগঠন। এই ব্যবসায় আসলে কিছু আলাদা বৈশিষ্ট্য বা সক্রিয়তা রয়েছে, এই কারণে এই ব্যবসাটি এখনো গুরুত্বের সাথে পৃথিবীতে টিকে আছে এবং পৃথিবীর অধিকাংশ দেশে, কিন্তু বলেছি 80% দেশে কিন্তু এক মালিকানা ব্যবসা প্রচলিত। তো এটির বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রথমে রয়েছে একক মালিকানা অর্থাৎ সিঙ্গেল ওনারশিপ। এই ব্যবসাতে মালিক একজনই হয়ে থাকে, পুঁজি সংগ্রহ থেকে শুরু করে সংগঠন পরিচালনা ব্যবস্থা অন্যান্য কাজ মালিক একাই করে থাকে। তারপরে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য হচ্ছে সহজ গঠন। এ ধরনের সংগঠনে তেমন কোনো জটিলতা নেই, আইনের কোনো বাধ্যবাধকতা না থাকে, অল্প পুঁজি নিয়ে যে কেউ এ ধরনের সংগঠন আরম্ভ করতে পারে। তবে কোনো কোনো ব্যবসার ক্ষেত্রে, পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। স্বল্প মূলধন আর এর আরেকটি বৈশিষ্ট্য, এ ধরনের সংগঠনের মালিক নিজেই মূলধন সরবরাহ করে এবং অল্প পুঁজি নিয়ে এটা গড়ে তোলে। যেমন আমি বলেছি আমাদের এখানে আছে মুদির দোকান, পানির দোকান, এ ধরনের কারবার গঠন করার জন্য কিন্তু বেশি পুঁজির বা মূলধনের প্রয়োজন হয় না, স্বল্প পরিমাণ মূলধন নিয়ে যে কেউ এই কারবারটি পরিচালনা করতে পারে। একক কর্তৃত্ব এবং সিদ্ধান্ত একটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক মালিকানা কারবারের ক্ষেত্রে। এক মালিকানা ব্যবসার মালিক সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকে, ব্যবসায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অন্য কারো পরামর্শের তার প্রয়োজন পড়ে না। মালিক যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আবার পরিবর্তনও করতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে একক ঝুঁকি। এক্ষেত্রে মালিক নিজেই সমুদয় ঝুঁকি বহন করে, আবার ঝুঁকি বন্টনের তার কোনো সুযোগ থাকে না। এই জন্য মালিককে কি করতে হয়, অত্যন্ত সতর্কতার সাথে তার কারবারটি পরিচালনা করতে হয়। আয়তন এবং অবস্থান, এক্ষেত্রে আমরা বলতে পারি যে স্বল্প মূলধনের কারণে এক মালিকানা কারবারের আয়তন অনেক ছোট হয়ে থাকে, তবে মালিকের পুঁজি সরবরাহের ক্ষমতা বৃদ্ধি পেলে এ ধরনের সংগঠনকে তিনি একটি মাঝারি আকারের সংগঠনে রূপান্তরিত করতে পারেন। আর অবস্থানের ক্ষেত্রে বলেছে যে অবস্থান যে কোনো জায়গায় এক মালিকানা কারবার গঠন করা যায়। যেটা বলেছি যে ফেরিওয়ালারাও কিন্তু এক মালিকানা বা এখানে কিন্তু অবস্থানের দরকার নেই, সে তার ভ্যান গাড়িটি নিয়েই কিন্তু কারবার পরিচালনা করতে পারে। তোমরা যদি তোমাদের বাসায় থাকো, তোমরা বাসা জানালে দিয়ে যদি তোমরা রাস্তায় দেখো, দেখবে সেখানে চারিপাশ দিয়ে কিন্তু অনেক ধরনের এক মালিকানা কারবার গড়ে উঠেছে। অর্থাৎ এই ধরনের ব্যবসা করতে খুব বেশি জায়গারও প্রয়োজন হয় না এবং যে কোনো জায়গায় ছোট অবস্থানের মধ্যেই কিন্তু এই কারবারটি তৈরি করা যায়। তারপরের পয়েন্টটি হচ্ছে সরাসরি তত্ত্বাবধান, যেটাকে আমরা প্রত্যক্ষ তত্ত্বাবধান বলতে পারি। এ ধরনের সংগঠনের মালিক নিজস্ব তত্ত্বাবধানে সে পরিচালনা করে থাকে, ফলে ব্যবসার কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে তা তার পক্ষে সমাধান করা সম্ভব হয়ে থাকে। এর পরের পয়েন্টটি হচ্ছে ব্যবস্থাপনা এবং পরিচালনা। মালিক নিজেই এ ধরনের সংগঠনের ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। অবশ্য যদি তার তার প্রয়োজন হয়, তাহলে সে তার পরিবারের সদস্যদেরকেও নিতে পারে অথবা কর্মচারী নিয়োগ করে তাদের সাহায্য সে গ্রহণ করতে পারে। এর পরের পয়েন্টটি হচ্ছে
অসীম দায়। এক মালিকানা ব্যবসার মালিকের দায় কিন্তু অসীম, যেহেতু সে একাই মালিক। ব্যবসার যাবতীয় দেনার জন্য মালিক নিজেই দায়ী থাকে, প্রয়োজনে দেনা পরিশোধের জন্য মালিকের নিজস্ব সম্পত্তিও কিন্তু তাকে বিক্রি করতে হতে পারে। এই জন্য খুব সাবধানতার সাথে খামখেয়ালি না করে কারবারটি পরিচালনা যারা করে থাকে তারাই কিন্তু ব্যবসার জগতে অনেকদিন টিকে থাকতে পারে। এর পরের পয়েন্টটি হচ্ছে পরিবর্তনশীলতা। এক মালিকের ব্যবসার মালিক সর্বময় ক্ষমতার অধিকারী, তাই যে কোনো পরিবর্তনশীল পরিস্থিতিতে সে নিজে সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবসায় পরিবর্তন সে আনতে পারে, যেটা তাকে ব্যবসা জগতে টিকে থাকতে সাহায্য করে। এরপরে আলোচনা করছি এক মালিকানা কারবারের আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে। তো বৈশিষ্ট্যের মধ্যে এখানে যেটি দেখছি সেটি হচ্ছে পৃথক সত্তার অভাব। এখানে আমরা বলতে পারি এক মালিকানা ব্যবসার কোনো আইনগত ভিত্তি যেহেতু নেই, তাই মালিকের সত্তার সাথে সংগঠনের সত্তা এক এবং অভিন্ন হয়ে থাকে। সাধারণত যে কোনো লেনদেন, চুক্তি, মামলা, মোকদ্দমা মালিকের নামে হয়ে থাকে। পরের পয়েন্টটি হচ্ছে একক লাভ লোকসান। এ ব্যবসায় মুনাফা মালিক একাই ভোগ করে থাকে, তবে লোকসান হলে সেটিও কিন্তু তাকে এককভাবে বহন করতে হয়। প্রত্যক্ষ সম্পর্ক, এটির ক্ষেত্রে বলা যায় এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করে, ফলে সংগঠনের সাথে সম্পর্কিত ক্রেতা, সরবরাহকারী, শ্রমিক, কর্মচারী ইত্যাদি সকল পক্ষের সাথে মালিকের একটা প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলে। আমাদের স্লাইডটিতে একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে এক মালিকানা কারবারের মালিক রয়েছে এবং তার সাথে কিন্তু তার দোকানে যারা কাস্টমার বা গ্রাহক সে কিন্তু কথা বলছে। এখানে কিন্তু একটা দেখা যায় যে গ্রাহকদের সাথে যে কারবারের যে মালিক তারপর প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে, এবং এর ফলশ্রুতিতে সে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের পছন্দ মতো চাহিদা মতো পণ্য সে তার দোকানে ওঠাতে পারে, যেটা ক্রেতাদের যেমন সুবিধা হয় তেমনি তার ক্ষেত্রেও তার ব্যবসাটা পরিচালনা করতে সুবিধা হয়ে থাকে। এর পরের পয়েন্টটি হচ্ছে সরকারি বিধিনিষেধ মুক্ত। আমি বলেছি যে এক মালিকানা কারবারের ক্ষেত্রে কিন্তু খুব বেশি আইনের জটিলতা এখানে নেই, এবং আইন সৃষ্ট প্রতিষ্ঠান না হওয়ার কারণে এই ব্যবসাটি গঠন করতে, পরিচালনা করতে এবং বিলোপ সাধনের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না। এটি সরকারি বিধিনিষেধ মুক্ত। এর পরের পয়েন্টটি হচ্ছে হিসাব নিকাশ ব্যবস্থা। আইন সৃষ্ট প্রতিষ্ঠান না হওয়ার কারণে এ ধরনের সংগঠনের হিসাব ব্যবহার কোনো সরকারি বিধিবিধান পালন করতে হয় না। মালিক তার নিজস্ব নিয়মে বা নিজস্ব স্টাইলে এ কারবারের হিসাব নিকাশে রাখতে পারে। আর স্থায়িত্বের ক্ষেত্রে পরের পয়েন্টটি আছে, স্থায়িত্বের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এক মালিকানা ব্যবসায় স্থায়িত্ব সবসময় কিন্তু অনিশ্চিত। মালিক ইচ্ছা করলে যে কোনো সময় এই ধরনের সংগঠন বন্ধ করে দিতে পারে। আবার অনেক সময় মালিকের মৃত্যু যদি মৃত্যুর কারণে কিন্তু এ ব্যবসার অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এর পরের পয়েন্টটি হচ্ছে প্রাচীনতম সংগঠন। যেটা আমরা বলি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সংগঠন হচ্ছে এক মালিকানা সংগঠন। আসলে ব্যবসা জগতে প্রথম যেটির প্রবেশ ঘটেছিল সেটি হচ্ছে এই এক মালিকানা সংগঠন। আর সর্বজনীনতা, যেটাকে আমরা জনপ্রিয়তা বলতে পারি, যে এক মালিকানা ব্যবসা সর্বসাধারণের কাছে কিন্তু অনেক জনপ্রিয় সংগঠন হিসেবে এখনো পর্যন্ত বিবেচিত। শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব এক মালিকানা ব্যবসার গুরুত্ব নিয়ে, অর্থাৎ ইম্পর্টেন্স অফ সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস। আসলে সভ্যতার প্রথম থেকে যে ব্যবসাটা শুরু হয়েছিল সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসা, এবং এখনো কিন্তু এই যে আধুনিক ও পুঁজিবহুল শিল্প উন্নয়নের যুগে কিন্তু এখনো এই ব্যবসাটি জনপ্রিয় হয়ে এখনো টিকে আছে এবং আমাদের অনেক উপকার করছে। আমরা এখন দেখি এক মালিকানা কারবার আমাদের কি কি সুবিধা দিয়ে দিয়ে থাকছে, বা এক মালিকানা কারবারের গুরুত্ব বা কতটুকু। প্রথমে হচ্ছে আমরা বলতে পারি সহজ গঠন। এক মালিকানা ব্যবসা গঠন করা সহজ, যে কেউ ইচ্ছা করলেই কিন্তু মূলধনের যোগান দিয়েই এরূপ ব্যবসা শুরু করতে পারে। এক্ষেত্রে ব্যক্তি কোনো আইনগত জটিলতার সম্মুখীন হতে হয় না। আর্থিক সঙ্গতি না থাকে আমাদের দেশে অধিকাংশ লোক কিন্তু বৃহত্তর কারবার গড়ে তুলতে পারে না। তারা কিন্তু এক মালিকানা ব্যবসা নিয়ে তারা কাজ করে থেকে স্বল্প মূলধন নিয়ে তারা এক মালিকানা কারবার গঠন করে এবং নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করে থাকে।
তারপরের পয়েন্ট হচ্ছে আত্ম কর্মসংস্থানের সুযোগ। এক মালিকানা কারবারের ফলে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আমাদের দেশের বেকার যুব সমাজ তাদের বেকারত্ব ঘোচানোর জন্য অল্প পুঁজি সংস্থান করে এক মালিকানা ব্যবসা গঠন করে, ফলে বেকারত্বের অভিশাপ হতে তারা মুক্তি কিন্তু পেতে পারে। তাছাড়া এই ব্যবসায় মালিককে সহযোগিতার জন্য কর্মচারী রাখা হয়ে থাকে, যা সমাজের বেকারত্ব দূরীকরণে সহায়তা করে থাকে। অর্থাৎ মালিক যেমন নিজের কর্মসংস্থানের সুযোগ তিনি সৃষ্টি করছে, আবার আরেক দিকে সে কর্মচারী রেখে তারও কিন্তু একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তার পরের পয়েন্টটি হচ্ছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার। এই ব্যবসা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গড়ে তোলা যায়, যা বৃহদায়তন ব্যবসার পক্ষে সম্ভব হয় না। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায়। অর্থাৎ যেখানে যে প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদ নিয়ে কিন্তু এক মালিকানা কারবার করা যায়। যেখানে ফল বেশি উৎপাদন হয়, সেখানে ব্যবসায়ী কিন্তু সেই ফলটি নিয়ে সেখানে ব্যবসা করতে পারেন। আমাদের এক এক ডিস্ট্রিক্ট এক এক ফলে সমৃদ্ধ, বা এক এক ডিস্ট্রিক্ট এক এক সবজিতে উৎপাদনে সমৃদ্ধ। সেখানে কিন্তু অর্থাৎ যেখানে যে সুযোগ আছে, সেই সুযোগকে ব্যবহার করে প্রত্যেকে এক মালিকানা কারবার তৈরি করে যেমন নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তেমনি আমাদের যে সম্পদ তার সর্বোচ্চ ব্যবহারও কিন্তু তাদের মাধ্যমে ব্যবহার করা সম্ভব। বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে থাকে এক মালিকানা কারবার। আমাদের পরের পয়েন্টটি, বড় বড় শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার একটা যে গুরু দায়িত্ব, সেটি কিন্তু পালন করে থাকে এক মালিকানা কারবার। যেভাবে নিজে যেমন মুনাফা অর্জন করে, তেমনি বৃহদায়তন প্রতিষ্ঠানের উৎপাদনের চাকাও কিন্তু সচল রাখে এক মালিকানা কারবার। তোমরা দেখবে যে এখানে একটা মুদির দোকানের ছবি দেখতে পাচ্ছ, এখানে অনেক ধরনের পণ্য কিন্তু আছে। একটা বড় প্রতিষ্ঠান, বৃহদায়তন প্রতিষ্ঠান, সে হয়তো শুধুমাত্র জুস তৈরি করছে, বাট ভোক্তার কাছে পৌঁছানোর জন্য কিন্তু ছোট ছোট দোকান তার কাছে নেই। এই যে ছোট ছোট দোকানের মাধ্যমে কিন্তু আমরা যারা গ্রাহক, তারা কিন্তু সেই বৃহদায়তন প্রতিষ্ঠানের পণ্যটি কিন্তু আমরা খুব সহজে এই দোকান থেকে আমরা কিনতে পারছি। এই জন্য বলা হচ্ছে যে এক মালিকানা কারবার আমাদের বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে থাকে। এর পরের পয়েন্টটি হচ্ছে প্রশিক্ষণের সুযোগ। এক মালিকানা ব্যবসায় মানুষ তার কর্মদক্ষতা এবং যোগ্যতা প্রমাণের একটা ক্ষেত্র হিসেবে তারা মনে করে থাকে। এক মালিকানা ব্যবসা হতে সৃজনশীল কাজের এবং ব্যবসায়িক কাজের অভিজ্ঞতা অর্জন করে তা কাজে লাগিয়ে কিন্তু তারা পরবর্তীতে নতুন নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণে তারা তৎপর হয়ে ওঠে, এবং এভাবে অর্জিত দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৃহত্তর ব্যবসা গঠনে সাহস এবং শক্তি যুগিয়ে থাকে হচ্ছে এক মালিকানা কারবার। এর পরে পয়েন্ট হচ্ছে স্বল্প পুঁজি এবং আন্তরিকতার সুযোগ। স্বল্প পরিমাণে মূলধনের যোগান দিয়ে অতি সহজে দেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু গড়ে তোলা যায় এক মালিকানা ব্যবসায়। পণ্য এবং সেবা সামগ্রী সহজে ক্রেতা সাধারণের হাতে তুলে দিয়ে ব্যাপক জনগোষ্ঠীকে সেবা প্রদান করে থাকে এক মালিকানা ব্যবসা। মালিক যেহেতু মালিক একাই ব্যবসা পরিচালনা করে, সেজন্য সে অত্যন্ত আন্তরিকতার সাথে তার মূলধনের পরিপূর্ণ এবং সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে। জীবনযাত্রার মান উন্নয়নের কথা বলি, যদি আমরা এক মালিকানা ব্যবসায় আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে থাকে। এক মালিকানা ব্যবসায় ভোক্তাদের দ্বার প্রান্তে তাদের চাহিদা অনুসারে পণ্য এবং সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। আমি আগের পয়েন্টটিতে বলেছিলাম যে বৃহদায়তন কারবারের সুযোগ সৃষ্টি। আমরা যদি আমাদের স্লাইডটির ছবিটি দেখি, এখানে দেখো বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী এখানে রয়েছে। তার মানে কি আমাদের জীবন ধারণের জন্য যা যা দরকার আমরা খুব সহজেই আমাদের পাশের মুদির দোকান থেকে সেটি পেয়ে থাকছি। অথবা উপরের ছবিটিতে আছে একটা ওষুধের দোকানের ছবি, ফার্মেসির ছবি। এখানেও আমাদের জীবনযাত্রার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ওষুধগুলো আছে আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের দোকান থেকে আমরা পেতে পারি, যা আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটা ভূমিকা রেখে থাকে। তারপরে পয়েন্টটি হচ্ছে পরিবর্তনে সহায়তা করে থাকে। ব্যবসায় সবসময় পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে ব্যবসা পরিচালনা করে থাকে, এটাই স্বাভাবিক। ক্রেতার রুচি, চাহিদা, আয় এবং পছন্দের সাথে সঙ্গতি রেখে প্রয়োজন মতো পণ্য ও সেবার যোগান নিশ্চিত করতে পারে এক মালিকানা কারবার। তোমরা দেখবে ইদানিং আমাদের আশেপাশে যে সমস্ত মুদি দোকানগুলো আছে, তারা মুদি দোকানের ব্যবসার পাশাপাশি তারা কিন্তু মোবাইলের ফ্লেক্সি লোড, বিকাশ, এই
ধরনের কিছু তারা সেবা দিয়ে থাকছে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে বা ক্রেতার যে চাহিদা সেটা অনুসারে কিন্তু খুব সহজেই ব্যবসায় একটা পরিবর্তন আনা সম্ভব। তারপরের পয়েন্ট হচ্ছে তথ্য প্রদান। একমালিকানা ব্যবসা যেহেতু ভোক্তাদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে, তাই ভোক্তাদের রুচি ও চাহিদা অনুসারে পণ্য, সেবা ইত্যাদি উৎপাদন উৎপাদনকারীকে বিষয়ে সে তথ্য সরবরাহ করে থাকে। দেখবে এই ধরনের মুদি দোকানে অনেক ধরনের ও বড় বড় বিক্রেতা কারবার তাদের বন্টনকারীর মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকে, এবং বন্টনকারীরা এই ধরনের একমালিকানা ব্যবসার কাছ থেকে ক্রেতারা কোন ধরনের পণ্যটি পছন্দ করছে বা করছে না এটি একটি জরিপ তারা করে থাকে। এর মাধ্যমে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো বা কোম্পানিগুলো আমাদের ভোক্তাদের চাহিদা অনুসারে সেই পছন্দসই পণ্যটি তারা তৈরি করে সরবরাহ করে থাকে, যেটি আমাদের জন্য কিন্তু সুবিধাজনক। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ একমালিকানা কারবারের আরেকটি গুরুত্ব, সেটি হচ্ছে একমালিকানা ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকে এবং সেটি সে সফল হয়ে থাকে। এমন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে সমাজের দ্রুত সিদ্ধান্ত নিতে নিজে যেমন সিদ্ধান্ত নিতে পারে, তেমনি সমাজের যে কোনো প্রয়োজনও হয়তো সে তার এই দ্রুত সিদ্ধান্তের ক্ষমতাটাকে কাজে লাগাতে পারে। এবং সবার শেষে পয়েন্টটি হচ্ছে উৎপাদন এবং বন্টন ব্যবস্থার উন্নয়ন। এক্ষেত্রে বলতে পারি একমালিকানা ব্যবসায় ভোক্তা সাধারণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ভোক্তার চাহিদা এবং বাজার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে ভোক্তারা যেমন উন্নত এবং নতুন পণ্য ব্যবহারের সুযোগ পায়, তেমনি বন্টন উৎপাদন বন্টন এবং উৎপাদন ব্যবস্থায় কিন্তু উন্নতি ঘটে থাকে, যা দেশের আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা পালন করে থাকে। তো শিক্ষার্থীরা, আমি এতক্ষণ একমালিকানা কারবারের গুরুত্বটা বিভিন্ন আঙ্গিকে তোমাদেরকে বলার চেষ্টা করলাম, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ একমালিকানা ব্যবসায় কি এবং একমালিকানা কারবারের বৈশিষ্ট্য এবং গুরুত্ব নিয়ে আমি আলোচনা করলাম, সেই সাথে আরো কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে অসৎ সঙ্গে কিন্তু সর্বনাশ, এবং এই কথাটি মনে রেখে তোমরা সবসময় তোমাদের তোমাদের যে আচরণ সেটি যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় সেরকম ভাবে তোমাদেরকে রাখতে হবে, তোমাদের আলোকিত শিক্ষার্থী হতে রাখে। আর সবসময় তোমাদেরকে মাদককে না বলতে হবে, কোনো অবস্থাতে মাদকের সংস্পর্শে তোমরা আসবে না আমরা আশা করছি। মাদক কিন্তু একটা দুরারোগ্য ব্যাধির মতো আমাদের সমাজকে দংশন করে ফেলছে, নিঃশেষ করে দেয় অনেক সময়, এবং মাদকের কারণে আমরা অভিভাবক যেমন বিচলিত হয়ে থাকি, আমরা শিক্ষকরা বিচলিত হয়ে পড়ি, আমাদের প্রশাসন তারাও কিন্তু বিচলিত হয়ে পড়ছে, আমাদের যারা চিকিৎসা দিচ্ছেন তারাও কিন্তু দিশেহারা হয়ে পড়ে। এই জন্য এই মাদক বা যে কোনো নেশা জাতীয় দ্রব্যের সংস্পর্শ থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে, সতর্ক থাকবে, এবং এটির কোনো প্রলোভনে নিজেদেরকে জড়াবে না। এবং আমরা আমরা জানি যে তোমাদের উপর আমাদের অগাধ বিশ্বাস, তোমাদের পরিবারে কিন্তু তোমাদের উপরে অগাধ বিশ্বাস, তোমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ, তোমাদের হাতেই কিন্তু আমাদের ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা এবং আমাদের এই বিশ্বটি। সত্যিও যে কোনো সমস্যাতেই থাকো না কেন, যে কোনো সমস্যাতেই তোমাদের থাকে, তোমরা তোমাদের শিক্ষকের সাথে আলোচনা করবে, পরিবারের সবার সাথে আলোচনা করবে, তাদের কাছ থেকে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পরামর্শ পেয়ে থাকবে। পরিবারের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে তোমরা যেমন সহযোগিতা পাবে, তেমনি তোমরা পরামর্শও পাবে। তো আজকে এই পর্যন্তই, আমি আশা করব পরিবারের কথা শুনবে, তাদের আচার আচরণ মেনে চলবে, তাদের আদব কায়দার মতো নিজেদেরকে চলবে, এবং কোনো অবস্থাতে কোনোভাবে মাদকাসক্তি বা অন্য যে কোনো অসামাজিক কার্যকলাপে নিজেদেরকে জড়িত করবে না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।